ঢাকার গাবতলিতে অবস্থিত এশিয়া সিনেমা হলে ঈদ উপলক্ষে ছবি চলছে, তবে নতুন কোনো ছবি নয়, পুরনো একটি ছবি, নাম ভালোবেসে মরতে পারি। বদিউল আলম খোকন পরিচালিত ছবিতে আছেন শাকিব খান ও সাহারা। যৌথ প্রযোজনা ছবিতে নিয়ম না মেনে যৌথ প্রতারণা হচ্ছে, তারই প্রতিবাদে নবাব বা বস্ত্র ছবি প্রদর্শন করছে না এশিয়া, এমনটাই জানালেন এ প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজল। ডিপজল বলেন, আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস করে কলকাতা অলারা আমাদের সিনেমা হল দখল করার চেষ্টা করছে। কলকাতার ছবিতে আমাদের দু একজন শিল্পীকে যুক্ত করে সেই ছবিকে যৌথ প্রযোজনার নাম দিয়ে এদেশে মুক্তি দেওয়া হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে আন্দোলন করছি, এরই অংশ হিসেবে আমি ঈদে পুরনো ছবি চালাচ্ছি। এবার ঈদে বাংলাদেশে নির্মিত মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে, সেটি হলো রাজনীতি। এই ছবি কেন এশিয়া চালাচ্ছে না জানতে চাইলে ডিপজল বলেন, আসলে বাংলাদেশের সিনেমা হলগুলো একটি প্রতিষ্ঠানের কাছে জিনবি, তারাই রাজনীতি ছবির প্রদর্শক, তারাই আবার যৌথ প্রযোজনার নামে প্রতারণা করছে, যে কারণে আমরা এই ছবিটিও চালাইনি। আমি জানি এতে আমার অনেক টাকা লস হয়েছে, কিন্তু দেশের ক্ষতি করে আমি টাকা কামাতে চাই না। ডিপজল বলেন, আমি সারা দেশের মানুষকে বলবো, আপনারাও আমাদের এই আন্দোলনের পাশে থাকেন, যৌথ প্রযোজনার নামে প্রতারণার ছবি বয়কট করুন। আর ঈদ শেষ, এখন আমি অন্য সিনেমা হলগুলোতে প্রজেক্টর দেব এবং সার্ভারের ব্যবস্থা করব। বাংলাদেশের ছবি বাঁচাতে আমি এই উদ্যোগ গ্রহণ করব। গতকাল বুধবার এশিয়া সিনেমা হলে গিয়ে দেখা যায় দর্শক একেবারেই কম। হলের টিকিট কাউন্টারে বসে টিকিট বিক্রি করছেন মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, আমাদের হলে মালিক এই ছবিটি চালাতে বলেছেন, ঈদের ছবি চালালে আমরা স্টাফরা বেশ কিছু টাকা কামাতে পারতাম। ডিপজল স্যার ঈদের আগের দিন আমাদের সেই টাকাও দিয়ে দিয়েছেন, রাজনীতি ছবিটা চালাতে বলেছিলেন, কিন্তু সেটাও জাজের সার্ভার দিয়ে, তাদের প্রজেক্টর দিয়ে চালাতে হবে, তাই স্যার ছবিটি চালাতে না করেছেন। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।